আমরা কিন্তু প্রত্যেকে জানি যে গত বছরের ঘূর্ণিঝড় অর্থাৎ আমফান ঘূর্ণিঝড় রাজ্যের অবস্থা কিন্তু তছনছ করে দিয়েছে। ঠিক তার এক বছর যেতে না যেতেই আরও এক নতুন ঘূর্ণিঝড় কিন্তু আসছে আমাদের রাজ্যে, এবং সেই ঘূর্ণিঝড় নামকরণ কিন্তু করা হয়েছে যশ ঘূর্ণিঝড়। তো দেখে নিচ্ছি যে আজকে কেন্দ্র সরকারের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে এবং নবান্নের তরফ থেকে রাজ্যের সি মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা কীভাবে করবে এবং কোন কোন জেলায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। সমস্ত ডিটেলস দেখবো আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের কাজে উঠতে হবে, আপনি যেটা দেখতেই পাচ্ছেন তাহলে সেটা একদম ক্লিক করে ভিডিওতে ক্লিক দিন, আজ অংশ দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে পাশে ক্লিক করে নোটিশ অলকে রাখুন। আজ সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জেলার নাম এবং বর্তমানে আপনাদের জায়গায় কীরকম আবহাওয়া রয়েছে অবশ্যই সেটা আমাদেরকে জানিয়ে দেবেন এবং আমাদেরকে শেয়ার করবেন। বলা হয়েছে যে ঘূর্ণিঝড় আমফানের বিপর্যয়ের ক্ষয়ক্ষতি এখনও কিন্তু পুরোপুরি মেটেনি। আমফানের বছরখানেকের মাথায় রাজ্যে ফের আর এক ঘূর্ণিঝড় যশ এর আশঙ্কা দেখা গিয়েছে। আগামী 23 থেকে 25 মে বঙ্গোপসাগরীয় উপকূলে আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। বুধবার এ নিয়ে রাজ্যকে সতর্কবার্তা দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কিন্তু নবান্ন। কেন্দ্রের পূর্বাভাস, চলতি সপ্তাহান্তে বঙ্গোপসাগরীয় এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের জেরে 25 মে মঙ্গলবার থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা লাগোয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, শঙ্করপুরের মতো সামুদ্রিক এলাকায় আশ্রয় পড়তে পারে কিন্তু ঘূর্ণিঝড় যশ। রাজ্যের কাছে একটি সতর্কবার্তায় কেন্দ্র জানিয়েছে যে উত্তর আন্দামান সাগর সহ বঙ্গোপসাগরের পূর্ব মধ্য এলাকার উপরে 22 মে শনিবার একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। তারপরের 72 ঘন্টায় ওই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। সেটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকার এগোতে পারে বলে কিন্তু সতর্কবার্তা কেন্দ্রের। এর জেরে 25 মে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি এবং কোথাও বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকেই আন্দামান এবং তার আশেপাশে বঙ্গোপসাগরীয় এলাকায় 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে। কোনো কোনো জায়গায় কিন্তু হাওয়ার গতি ঘন্টায় প্রতি 50 থেকে 60 কিলোমিটার বা সর্বোচ্চ 70 কিলোমিটারও কিন্তু হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলেও। বৃষ্টিপাত সহ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকায় 24 মে সোমবার ওই দিন থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ানি সতর্কবার্তা করেছে কিন্তু কেন্দ্র। যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের রবিবারের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে নিচ্ছে কিন্তু রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, উপকূলবর্তী সাইক্লোন সেন্টারগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রস্তুতি নিয়ে আগাম সতর্কতা রয়েছে, সতর্ক কিন্তু রয়েছে। ওই সেন্টারগুলিতে পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় জল এবং ওষুধ মজুদ রাখতে নির্দেশ দিয়েছে কিন্তু রাজ্য সরকার। প্রসঙ্গত, গত বছরই দা কলকাতা সহ রাজ্যের একাধিক জেলারও তাণ্ডব চালিয়েছিল কিন্তু ঘূর্ণিঝড় আমফান। সেই তাণ্ডবের বছর ঘুরতে না ঘুরতেই ফের ঘূর্ণিঝড় যশের ভ্রুকুটি।